নমস্কার, আমি সৈকত, চ্যানেল হিসেবে বিষ্ণুগড় আগে, কিন্তু আজকে একা নয়, আরো তিনজন আছে। কিসের জন্য? এখনো জানো না? চারের প্রমোশন, এই তো সবে শুরু হচ্ছে। হ্যালো, আজাও ফাইনালি বাকিরা সব এসে গেছে। এবার এক এক করে ইন্ট্রোডাকশন। নমস্কার, আমি সোম। নমস্কার, আমি সৈকত। আপনাদের সবাইকে জানাই শুভ অভিনয়। সরি, লাইটের প্রবলেমের জন্য লোকেশন চেঞ্জ করতে হলো, বুঝতেই পারছো। শিবু বলে এক্সপিরিয়েন্স কেমন বলো? ফার্স্ট টাইম ওদের সাথে কাজ। আমি শুরু করেছিলাম। আচ্ছা, ওরা করবে, আমি আচ্ছা, এক সেকেন্ড একটু এভাবে যাওয়া যাক। এক দুই তিন এরম ভাবে দেখা কিভাবে হলো আমার সাথে তোমাদের, এক এক করে বলো। ছোটাই শুরু করা যাক। দেখা হলো এর মার্গ অ্যাকচুয়ালি আমার ছোটবেলাকার বন্ধু বুবুর। আমি সৈকতকে বা আমাদের এক একটা আছে সোম, এই পার্সোনালি যেমন দেখিনি, চিনতামও না। এখন চেনো তো? এখন তো অবশ্যই চিনব ভাই, কাজ করেছি তোকে, তোকে মতো দিয়েছি, তোকে চিনবো না তোকে। একটু তো হয়ে গেল, সরি সরি, আমিও দিয়েছি। তো অ্যাকচুয়ালি বুবুরের মারফতি চেনা একটা রোল ছিল, একটা ক্যারেক্টার ছিল, যেখানে হয়তো আমার মন বুবুরে কোনোভাবে মনে হয়েছে আমার চলে যাওয়া ব্যাপারটা, ক্যারেক্টারটা শ্যুট করবে আমাকে। তো রীতিমতো আমাদের ডিরেক্টর, প্রডিউসার, রাইটার সব ঠিক আছে, তার সাথে ডিসকাশন করে আমার অজান্তে, আমি জানি না তখন ব্যাপারে কিছু আমি অলরেডি, আমার অজান্তে ডিসকাশন হয় ওর সাথে আমার ক্যারেক্টারের ব্যাপারে। এবার আমি সিলেক্ট হয়ে যাই, আমার অজান্তেই, আমি আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং অ্যাবাউট দ্যাট, আমি জানি না কিছু ব্যাপারটা সম্বন্ধে। একদিন বোনের ফোন আসে দিনের বেলা, ভাই তোকে বলেছিলাম মনে আছে আমি একটা ফিল্মে কাজ করছি? হ্যাঁ ভাই মনে আছে, আমার একটা ক্যারেক্টার আছে ভাই, তোকে করতে হবে। আচ্ছা ভাই, ফার্স্ট কথা তোমার তো এটা হওয়া উচিত, তুই তো ভাই বহুদিন ধরে কাজ করছিলিস ফিল্মটা, এখনো হয়নি ফিল্মটা? এই কথাটা আসেনি একবার মনে? আসেনি ব্যাপারটা, কারণ আমি জানি হতে পারে ডিলে, হতে পারে কোনো কারণে, বাট ওত ব্যাপারটা মাথায় স্ট্রাইক করেনি তখন আমার। আচ্ছা, সেটাই স্ট্রাইক করলো ভাই, আমি ভাই জীবনে যে অ্যাক্টিং করেনি, আমার লাইফে ফার্স্ট টাইম অ্যাক্টিং, আমি এর আগে কোনোদিন অ্যাক্টিংয়ের এ বলো অ বলো কোনোদিনও করিনি লাইফে, কোনো দিনও না। আমরা সবাই নন অ্যাক্টার, এ বাদে বাট আমার কোনোভাবে এক্সপিরিয়েন্সও নেই থিয়েটার আর্টিস্ট, কি বলছো? বাট অ্যাক্টিং না করলেও তোমাদের কোনোভাবে তো এক্সপিরিয়েন্স আছে, যেমন ডিরেক্ট করছো, মানে লাইফ লিখছো তুমি, শরীর কিছু কিছু একদম স্কিল বা এক্সপিরিয়েন্স আছে, যেটা আমার একদমই নীল ছিল এর আগে বলছি আমি। এটার পরে আমি অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমি, বাট এর আগে আমার অ্যাক্টিং সম্বন্ধে বা ডায়লগ ডেলিভারি কী জিনিস হয়, কীভাবে অ্যাক্টিং করতে হয়, একদম জিরো ছিল, একদম জিরো। অ্যান্ড আমি সত্যি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি আগে ভাবতাম, মানে এই শর্ট ফিল্ম করার আগে ভাবতাম, এই অ্যাক্টিং করছি, এই কী অ্যাক্টিং আমার কী আছে ভাই, এই কথা বলছি দুটো দুটো কাঁদছি, চোখ নাড়াচ্ছি, এদিক প্রবলেম কী আছে? বাট সত্যি অনেস্টলি বলছি, অ্যাক্টিং হচ্ছে আর্ট অ্যাকচুয়ালি, সেটা আমি বুঝেছি কাজ করার পর, ইটস নট সো ইজি। যতটা দেখে জাজ করি আমরা যে অ্যাক্টিং কোনো ব্যাপারই না, নর্মাল জীবনযাপন তো, এটা কী প্রবলেম আছে? বাট না, অ্যাক্টিংয়ের মধ্যে আমি শিখেছি পার্সোনালি কীভাবে ভয়েস মডুলেশন করতে হয়, কোথায় উঁচু কোথায় নিচু, ডায়লগ ডেলিভারি মডুলেশন, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমাকে এ দুজনেই আমাকে হেল্প করেছে ব্যাপারটা করতে, অনেক রিটেক দিয়েছি, অনেক রিটেক দিয়েছি, কারণ প্রথম এক্সপিরিয়েন্স আমার, মানে ওরা রীতিমতো মানে এরকম পাজল হয়ে যাচ্ছে কতবার রিটেক দেবে ছেলেটা ভাই, খুব পেশেন্সলি, না প্রথমবার কাজ করছে তো ঠিক আছে রিটেক দাও, বাট কাজটা যেন ঠিকমতো হয়। তো আমার দিক থেকে চেষ্টা করেছি প্রথম কাজ, আশা করি নেক্সট বার যদি কাজ করবো করার অপরচুনিটি আশা করি, বা আশা করি এর থেকে বেটার হবে, বেশ দেখা যাক কী হয় এবার, আমি জানি না কী হবে, ওরা সেটা ভালো বলতে পারবে আমার কাছ থেকে, তোমরা ভালো বলতে পারো কাছ থেকে আমার কীরকম কাজ হয়েছে আমার। আর যখন দেখো আগে ফিল্মটা, তারপর তো পরে কথাটা পরে আসবে। শিবু যে কটা কথা বলেছে একটাও কিন্তু ওকে শিখিয়ে দিইনি, সাইডে গিয়ে কিছু খাইয়ে ভাইয়ে কিন্তু শিখিয়ে দিইনি। আরে মুখে বলো, এই কাট করে দিস আমার।